গ্রুপ ডি নিয়োগ মামলার দিকে। গ্রুপ ডিতে যাদের চাকরি বাতিলের সুপারিশ করা হয়েছিল তাদের তরফে মামলা করা হয়েছিল। বেতন ফেরতের উপর স্থগিতাদেশ 1911 জনের বেতন ফেরতে স্থগিতাদেশ সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি আপনাদের জানাবো। এই 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছিল আদালতের নির্দেশে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে, এবং সেখানে বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছিল। এই বেতন ফেরতের নির্দেশের উপর এই স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। 27 ফেব্রুয়ারি মামলা পরবর্তী শুনানি। এই 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানালো ডিভিশন বেঞ্চ? শুভদিন, সেটা হচ্ছে 27 তারিখ নয়, ডেটটা চেঞ্জ হয়ে 3 তারিখ হয়েছে, কিন্তু মূল নির্দেশ ডিভিশন বেঞ্চের মূল নির্দেশ হচ্ছে এইটা যে গ্রুপ ডিতে 1911 জনের যে চাকরি বাতিল সেই সিদ্ধান্ত বহাল থাকছে। শুধুমাত্র যে 3 সপ্তাহের মধ্যে সমস্ত বেতন ফেরানোর যে সিদ্ধান্ত ছিল এখন বেঞ্চে এবং সুন্দর বেঞ্চে সেই সিদ্ধান্ত বা নির্দেশের উপর কিন্তু ক্রিয়াড দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র বেতন ফেরানোর নির্দেশের উপর ক্রিয়াড দিল ডিভিশন বেঞ্চ, এবং বাকি যে সমস্ত অর্ডার আছে চাকরি বাতিল সেটা বহাল, কাউন্সিলিং করা যাবে না বহাল, তারা কোথাও কোনো পরীক্ষায় বসতে পারবে না সেই সিদ্ধান্ত বহাল। আগামী 3 তারিখ মামলা পরবর্তী শুনানি, এবং 3 তারিখের মধ্যে প্রত্যেকপক্ষ যারা হলফনামাতে তাদের অবস্থান জানাবে। কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে এই মামলা চলাকালীন 2-3টা পার্ট খুব ইম্পর্টেন্ট। এবার সাথে যে কারচুপি, ওএমআর এ কারচুপির অভিযোগ তুলছে, কিন্তু এবার মামলা হারিয়ে তারা বলছেন যে স্ক্যান কপি উদ্ধার করা হচ্ছে সেটা আদৌ কি ম্যানিপুলেট করা সেটা কে জানে, কারণ এই সময় দাঁড়িয়ে সেটা কিন্তু ম্যানিপুলেট করা যায়, সুতরাং ওটা আমাদের কি আমরা বুঝতেই পারছি না। এবং দ্বিতীয়ত আদালতের বক্তব্য পাল্টা তিনি বলছেন, বিচারক বলছেন যে যদি তাই হয় তাহলে এতদিন আগে যে ওয়েমার দেওয়া হলো তারা দেখে কেন বললো না যে ওয়েমারটা আমার নয়। ঠিক একই সুরে কমিশনের বক্তব্য যে আজকে এই সিদ্ধান্তের আগে কমসে কম 30 খানা অর্ডার হয়েছে 1.5 বছর আগে। অর্থাৎ অর্ণবাংশু, চাকরি বাতিলের নির্দেশ বহাল, বেতন ফেরতের নির্দেশের উপর স্থগিতাদেশ। তোমার কাছে আরো একবার জানতে চাইবো, কত তারিখ পর্যন্ত এই স্থগিতাদেশ? দেখো 3 তারিখ পর্যন্ত এই স্থগিতাদেশ, অর্থাৎ বেতন ফেরানোর সিদ্ধান্তের উপর নির্দেশের উপর চেয়ারা থাকছে, চাকরি বাতিল বহাল থাকছে, কাউন্সেলিং করা যাবে না বহাল থাকছে, পুলিশি ভেরিফিকেশন হবে না বহাল থাকছে, এবং তারা কোন চাকরি পরীক্ষায় বসতে পারবে না সেটাও বহাল থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।